জাতীয় সড়কের অতিরিক্ত উচ্চতার ফলে মহা সমস্যায় রয়েছে বেশ কয়েকটি পরিবার। ঘটনা চড়িলাম আরডি ব্লকের অন্তর্গত চিচুড়িমাই গ্রাম পঞ্চায়েত এলাকার। চিচুড়িমাই হাই স্কুল থেকে ঢিলছড়া দূরত্বে জাতীয় সড়ক থেকে প্রায় 60 থেকে 70 ফুট নিচে রয়েছে কয়েকটি পরিবারের বসবাস। এই পরিবারের লোকজনদের জাতীয় সড়কে উঠতে কয়েকবার বিশ্রাম নিতে হয় বলে জানিয়েছেন এলাকার কয়েকজন বয়স্ক ব্যক্তি। লাগে তারা জানিয়েছেন 2 থেকে 3 বছর আগেও তাদের বাড়িঘরের অবস্থা এমন ছিল না, এত উঁচুতে ছিল না জাতীয় সড়ক। কিন্তু নতুন করে কয়েক বছর পূর্বে জাতীয় সড়ক তৈরি করার ফলে তাদের এই সমস্যা হয়েছে। এত উঁচু রাস্তা দিয়ে উপরে উঠে স্কুলে যেতে সমস্যা হয় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের। 3 বছর পূর্বে যখন জাতীয় সড়ক তৈরি করা হয় তখন এলাকাবাসী বহুবার সিপাহীজলা জেলাশাসককে অনুরোধ করেছিল যাতে করে এই জায়গাতে এত উঁচু করে জাতীয় সড়ক নির্মাণ করা না হয়। কিন্তু জেলাশাসক মহকুমার শাসক কেউ তাদের কথা শুনেননি বলে এলাকাবাসীর অভিযোগ। তবে জাতীয় সড়ক তৈরি হওয়ার পর তাদের সমস্যা দেখে জেলাশাসক নাকি বলেছিলেন পরিবারগুলোর যাতে অসুবিধা না হয় তার জন্য বিকল্প একটি ব্যবস্থা গ্রহণ করবেন, অর্থাৎ একটি বিকল্প রাস্তা তৈরি করে দেবেন। আজ পর্যন্ত তা হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসীর দাবি অতি দ্রুত যাতে বিকল্প একটি রাস্তা তৈরি করে দেওয়া হয় এলাকার মানুষদের স্বার্থে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।